আসসালামু আলাইকুম। উৎপাদন আসসালাম। ব্যবস্থাপনা ও হ্যাঁ, বিপণনের প্রথম আসসালামু ক্লাসে আলাইকুম। সবাইকে স্বাগতম। তো আজকে দেখো, প্রথমে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্র। আমি ইনস্ট্রাক্টর সাজিয়া সুলতানা বর্ষা আছি তোমাদের সাথে। এরপর থেকে যত উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ক্লাস হবে, সব ক্লাসগুলো ইনশাআল্লাহ আমি নেওয়ার চেষ্টা করব এবং তোমাদেরকে সবচেয়ে বেস্টটা দেওয়ারই চেষ্টা করব, যে যাতে তোমাদের এক্সাম নিয়ে কোনো টেনশন করতে না হয়। তো তোমরা যারা এখন উৎপাদন ব্যবস্থাপনা বিপণন, যেহেতু পরীক্ষার বেশি সময় নাই, সময়টা কাছাকাছি চলে এসছে, যারা অলরেডি পড়ে ফেলেছো তাদের তো কোনো টেনশন নাই, বা যারা পড়োনি তাদেরও কিন্তু টেনশন করার কোনো প্রয়োজন নাই, কারণ তোমাদের তো শর্ট সিলেবাস করে দিয়েছে, মাত্র 5টা চ্যাপ্টার। 5টা চ্যাপ্টার যদি 5 দিন বসেও দেখো তাহলেও ইজি হয়ে যাবে। সবার আগে তোমাদেরকে যেটা করতে হবে কি, মাইন্ডটা সেট করে নিতে হবে যে না, এই জিনিসটা, এই সাবজেক্টটা সহজ, এই মাত্র 5টা চ্যাপ্টার আছে, অ্যান্ড ম্যাম তো এটা আমাদেরকে দেখাই দিবে, কনসেপ্টটা তোমাদের মাথায় ঢুকে যেতে হবে, বাস শেষ। তারপরে আর টেনশনের কোনো কিছুই থাকবে না, জাস্ট চিল মোডে তোমাদেরকে জাস্ট বইটা একটু দেখে নিবা, টপিকগুলো বুঝে নিবা, বাস হয়ে গেল, কোনো টেনশনের কোনো কারণই নাই। আচ্ছা, আরিয়ান আহমেদ লিখেছে, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা এই সাবজেক্ট কখন নিবেন ম্যাম? এই সাবজেক্টের ক্লাস তোমাদের পরশু দিন আছে, যারা এখন লাইভে আছো তারা জেনে রাখো পরশু দিন এই ক্লাসটা আছে, সবাই অ্যাটেন্ড থাকবার। আর এখনো যারা লাইভটা দেখছো বা লাইভে আছো তারা ক্লাসের শেষ পর্যন্ত থাকবা, কারণ তোমাদের এই ক্লাসটা কাজে লাগবে। ক্লাসটা করলে তোমরাই বুঝতে পারবা যে তোমাদের কতটা উপকার হয়ে গেল। তাহলে দেখো, যেহেতু উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্রের সংক্ষিপ্ত সিলেবাসটা আমরা দেখছি, তাহলে প্রথমেই যদি বলি উৎপাদন শব্দটার অর্থ কি, কে বলতে পারবে উৎপাদন শব্দটার অর্থ কি? তাহলে আমরা যেটা বলতে পারি যে উৎপাদন শব্দটার অর্থ কি, উৎপাদন শব্দটার অর্থ হচ্ছে উদ্ভাবন বা সৃষ্টি করা। উৎপাদন শব্দটার অর্থ হচ্ছে উদ্ভাবন বা সৃষ্টি, কোনো বস্তু, কোনো প্রয়োজন। আমাদের কিন্তু আশেপাশে প্রাকৃতিক অনেক সম্পদ আছে, কিন্তু সেই সম্পদটা কিন্তু আমরা সরাসরি প্রত্যেকটা কাজে ব্যবহার করতে পারি না। আমাদের প্রাত্যহিক জীবনে প্রয়োজনীয় যে কোনো যে জিনিসগুলো আমাদের এখন লাগছে, সেগুলো কিন্তু কোনো একটা প্রাকৃতিক সম্পদকে প্রক্রিয়াজাতকরণ করে সেখান থেকে উদ্ভাবিত হয়েছে বা সৃষ্টি হয়েছে, অ্যান্ড এই জিনিসটাই হচ্ছে উৎপাদন। আর উৎপাদন ব্যবস্থাপনা মানে হচ্ছে এই যে উৎপাদন যে প্রক্রিয়া, সেটা যে সফলভাবে নিয়ন্ত্রণ করা, পরিচালনা করা, এই সব কিছু যে প্রক্রিয়াটার মধ্যে পড়ে সেটাকে আমরা বলতে পারি উৎপাদন ব্যবস্থাপনা। আর বিপণনটা কি, বিপণনটা হচ্ছে মার্কেটিং, যেটার মাধ্যমে আমরা যে ক্রেতার সন্তুষ্টি অর্জন করব, ক্রেতার কাছে পণ্য পৌঁছে দিব, এই যে সামগ্রিক কাজগুলো থাকবে সেই সামগ্রিক প্রত্যেকটা কাজ হবে হচ্ছে বিপণন। এখন দেখো, ভেবে সকালে যখন ঘুম থেকে উঠি, ব্রাশ করি, এই যে পেস্ট দিয়ে ব্রাশটা করতেছি, তারপর ফেস ওয়াশ বলো বা সাবান বলো, সেটা দিয়ে যে মুখটা পরিষ্কার করতেছি, এটা কিন্তু আগে ছিল না, হয়তো আমার দাদা বা তার আগের সময় এটা ছিল না, কিন্তু এটার প্রয়োজন মানুষ অনুভব করেছে। যখন কোনো একটা কিছুর প্রয়োজন আমরা অনুভব করি, সেখান থেকেই কিন্তু আমাদের উৎপাদন ব্যাপারটা আসে, প্রয়োজন অনুভবের থেকে উৎপাদন ব্যাপারটা আমাদের কাছে আসে। তাহলে এটা ছিল হচ্ছে আমাদের উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন। এখন দেখো যে উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণনের আমাদের মাত্র এই 5টা চ্যাপ্টার পড়লেই হয়ে যাবে, 5টা চ্যাপ্টারে আমাদের উৎপাদন ব্যবস্থাপনা বিপণন সিলেবাস শেষ। তাহলে প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে উৎপাদন, তারপরে উৎপাদনের উপকরণ, উৎপাদনের ব্যবস্থাপনা, পণ্য ডিজাইন, মান ব্যবস্থাপনা, জাস্ট এই 5টা চ্যাপ্টার। এখন অনেকের কাছে মনে হতে পারে যে এই কনসেপ্ট গুলো তোমাদের কাছে ক্লিয়ার না, তাহলেও কোনো সমস্যা নাই, কারণ এখন ক্লিয়ার হয়ে যাবে। আমরা একটা ঘটনা বলতে পারো, ঘটনা বা ফ্যাক্ট, যে কোনো কিছু, সেটার মাধ্যমে, এই স্টোরিটার মাধ্যমে পুরো কনসেপ্টটা, মানে দেখবা যে ওইটার মধ্যে প্রত্যেকটা চ্যাপ্টারের যে বিষয়গুলো সেই সব কিছু আমরা ওই একটা ঘটনা থেকে পাবো। কিভাবে, দেখো, যে কোনো একটা প্রোডাক্ট, যে কোনো একটা পণ্য যেটা আমাদের প্রাত্যহিক জীবনে দরকার হয়, সে পণ্যটা কিভাবে সৃষ্টি হলো, কোথায় থেকে সৃষ্টি হলো, তারপরে কি কি ধাপ পেরোলো, এবং সেই ধাপগুলো পেরোনোর পরে
কিভাবে ক্রেতা বা ভোক্তার কাছে পৌঁছালো, এইখান থেকে শুরু করে ক্রেতা বা ভোক্তা পর্যন্ত পৌঁছানো এই যে প্রত্যেকটা ধাপ যদি খেয়াল করি তাহলে দেখবা তার মধ্যে এই প্রত্যেকটা পয়েন্ট আমরা পেয়ে যাব। জাস্ট যে কোনো একটা পণ্যকে আমরা ফলো করব। কারণ দেখো পড়াশোনা কিন্তু সহজে মনে থাকে না, কিন্তু যে কোনো স্টোরি, যে কোনো ঘটনা, ধরো এই যে যখন ফ্যামিলি গেট টুগেদার হয় বা যাদের বাসায় নানি দাদি আছে তারা এই জিনিসটা ভালো জানবে যে নানি দাদিরা যখন গল্প করে তখন যে কোনো স্টোরি যদি একবার শুনে নাও পরের বার মানে কি 1-1.5 বছর আরামসে মনে থাকবে, এমনকি তার বেশিও মনে থাকবে। আমার নানি আমাকে কবে কি গল্প শুনাইছিল আমার নানির বাড়ি সেটা কিন্তু আমার এখনো মনে আছে, সেগুলো কিন্তু আমরা ভুলি না। তো পড়াশোনার ক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে, প্রত্যেকটা বলো বৈশিষ্ট্য বলো বা গুরুত্ব বলো সিচুয়েশন বলো, আমরা যদি কোনো ঘটনার প্রেক্ষিতে সেটা পড়ি তাহলে সেটা খুব সহজেই আমরা মনে রাখতে পারবো। তো এখন দেখো যেহেতু উৎপাদন দিয়ে শুরু হচ্ছে, প্রথমে আমরা দেখি যে হচ্ছে আম। আমি আসলে অনেক ভাবলাম যে কি পণ্যটা আমরা বেছে নিতে পারি। তো প্রথমে আমার মাথায় আসছিল সিল্ক, যেহেতু আমি রাজশাহীতে থাকি, রাজশাহীতে সিল্ক ফেমাস, সপুরা সিল্ক সবাই কম বেশি জানে। তারপরে আবার যেটা মনে হলো যে সিল্কের থেকে আমে যায়, একটু লোভনীয় ব্যাপার হবে, কিছুদিন পর তো আম চলেও আসছে, আম খাইতেও পারবো, তো এই জন্য আমি আসলাম। আর রাজশাহীতে তো আম পাওয়া যায়, এটা তো কম বেশি সবাই জানে যে রাজশাহীর আম কত মজা। তোমরা যারা বিভিন্ন অন্য জায়গা থেকে ক্লাসটা করছো তাদেরকে রাজশাহীর আম খাওয়ার দাওয়াত দিয়ে দিলাম আমি, চলে আসবা, চলো শিখিতে সবাই একসাথে মিলে আম খাবো। তো এখন দেখো যে সাপোজ উৎপাদন, আমরা যেটা দেখলাম কি উৎপাদন মানে হচ্ছে উদ্ভাবন বা সৃষ্টি। এখন দেখো এই যে আমরা যেটা জানি যে কোনো একটা প্রাকৃতিক সম্পদ সেটাকে আমরা কি করছি রূপগত উপযোগ বলো বা সেখান থেকে রূপান্তর করে অন্য একটা রূপে নিয়ে আসছি, গুণগত পরিবর্তন বলো বা আকারগত পরিবর্তন বলো বা মানগত পরিবর্তন বলো, এই সকল পরিবর্তনের মাধ্যমে ওইটাকে আরেকটা পণ্যে তৈরি করছি বা সৃষ্টি করছি। এটাই তো আসলে উৎপাদনের মূল বিষয়, তাই না? তাহলে এইটা ধরো যে আমার কাঁচামাল বা এটা কি আমার প্রাকৃতিক সম্পদ। এখন আমটাকেও যদি আমরা প্রাকৃতিক সম্পদ না ধরি, কোনো ব্যক্তি যদি মনে করে যে আমি কোনো পণ্য উৎপাদন করব, আম উৎপাদন করব, তাহলে কি ভূমি আছে, ভূমিতে কি করছে গাছ রোপণ করছে, সেখান থেকে একটা সময় পরে সে ফল পাচ্ছে। এখন এই ফলটাকে যদি আমি আবার আমার কাঁচামাল হিসেবে রাখি তাহলে দেখো এটাকে বিভিন্ন ভাবে প্রক্রিয়া করা হচ্ছে। কিভাবে প্রক্রিয়া? এটা হচ্ছে একটা তোমার আম থেকে যে জুস তৈরি করা সেই প্রক্রিয়াটা এখানে দেখাইছি। সবাই একটু দেখো যে কিভাবে আম কালেক্ট করে সেগুলো থেকে আম পরিষ্কার করা, ধোয়া, তারপর সেগুলো প্রসেসিং করা, এবং যে আম থেকে যে জুস তৈরি হচ্ছে সেটার মান ভালো কিনা সেই জিনিসটাও কিন্তু পরীক্ষা করা হয় যে মানটা ভালো আছে কিনা বা তার কোয়ান্টিটিটা প্রত্যেকটাতে একই পরিমাণে কিনা। এই সব কিছু প্রক্রিয়াকরণের পরে, এটা জাস্ট একটা উদাহরণ যে জুসের, তারপরে দেখো আমরা ফাইনালি এই প্রোডাক্ট বা এই পণ্যগুলো পাচ্ছি। এখন দেখো একটা আম, এটা তো একটা প্রাকৃতিক সম্পদের মধ্যে আমরা ধরতে পারি বা কাঁচামাল হিসেবে ধরতে পারি। এখন সেই আম থেকে দেখো যে আমরা কতগুলো পণ্য পাবো। একটা দেখো প্রথমে জুস পাচ্ছি, আমের আইসক্রিম, তারপরে হচ্ছে ম্যাঙ্গো জ্যাম, তারপরে দেখো এই যে আম সত্ত্ব। আর যারা রাজশাহীতে ছিলা তারা তো কম বেশি জানো, বা যারা নিউজ দেখো তারাও জানো যে কাঁচা আমের জিলাপি কয়েকদিন তো খুব আপডেট গেল, কাঁচা আমের জিলাপি যারা খেয়েছে তারাও জানে যে আসলে ওইটা কতটা অথেন্টিক কাঁচা আমের জিলাপি ছিল। তবে যাই হোক, কিছু জায়গায়ও যদি অথেন্টিক না হয় এমনও কিছু প্রতিষ্ঠান আছে যারা আমাদের কাছে অথেন্টিক পণ্য দেয়। তো সেই কাঁচা আমের জিলাপি, তারপরে যে কিছুদিন আগে কিন্তু লঞ্চ হলো আম শেপের একদম আমের আইসক্রিম, তারপরে এই যে মিস্টার ম্যাঙ্গো যেটা আমার একটা ফেভারিট চকলেট। তো দেখো একটা আম থেকে যে এই যে এতগুলো আমের পণ্যগুলো আসলো, সেই যে এই যে মাঝখানে যে যত ধাপগুলো অতিক্রম করলো, এই প্রত্যেকটা ধাপ যদি এখন আমরা অ্যানালাইসিস করি বা বর্ণনা করি তাহলে যে পাঁচটা
অধ্যায় আমাদের সিলেবাসে আছে, সেই পাঁচটা অধ্যায়ের কনসেপ্ট একদম সবার কাছে ক্লিয়ার হয়ে যাবে। মানে ওই পাঁচটা অধ্যায় সম্পর্কে যে মান ব্যবস্থাপনাটা কি বা হচ্ছে উপকরণগুলো কি, সেই সব জিনিসগুলো আমরা খুব সহজেই বুঝতে পারবো। যেহেতু আজকে আমরা পুরো সিলেবাসের একটু ওপর ওপর দিয়ে যাব, বা বলতে পারো যে এটা ব্রিফলি আমরা দেখব যে হচ্ছে পুরো আমাদের সিলেবাসটাতে কি আছে। যেটা হয় কি যে আমরা যখন পড়াশোনা করি, প্রথমে অনেক টেনশন একটা চ্যাপ্টার নিয়ে পড়তে শুরু করলাম, এটা অনেকেই করে করে টেনশনে পড়ে পড়ে যে ঠিক মতো কিন্তু পড়াটা হয় না। তবে আমি এটা আমার নিজের এক্সপিরিয়েন্স বলতে পারো, বা আমি অনেককে দেখেছি তারা যেটা করে যে তারা আগে পুরো বইটা যে আমাকে কি কি পড়তে হবে সেটা আগে অ্যানালাইসিস করে যে হ্যাঁ আমাকে এই এই টপিকগুলো পড়তে হবে, এইখান থেকে কোশ্চেন গুলো আসবে, এই টপিকটার মানে এইটা, মানে পুরো বইয়ের যে কনসেপ্টটা সেটা আগে মাথার মধ্যে ঢুকাই নিতে হবে যে হ্যাঁ আমাকে এই পুরো কনসেপ্টটা বুঝলে আমার এই পুরো বইটা কমপ্লিট হয়ে যাবে। তো আমিও আজকে সেটাই চেষ্টা করছি যাতে তোমাদের মধ্যে এই পুরো কনসেপ্টটা চলে আসে যে আমাকে উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণনের এই প্রথম পত্র থেকে কি কি পড়তে হবে। আর তাছাড়াও তো যে তোমার সৃজনশীল বলো বা এমসিকিউ বলো কোথায় থেকে কি আসছে সেগুলো তো ইনশাল্লাহ আমি তোমাদেরকে দিয়ে দিব, কোনো চিন্তার বিষয় নাই। তাহলে এখন দেখো, প্রথমেই যেটা আমরা দেখছিলাম যে উৎপাদন, তাহলে উৎপাদনটা কি কিন্তু আমরা সেটা প্রথমেই দেখে ফেললাম। তাহলে উৎপাদনটাকে যদি আমরা সংজ্ঞার দিকে আনি, তাহলে এটা হচ্ছে একটা প্রক্রিয়া, এটা হচ্ছে একটা প্রক্রিয়া যেটা উপযোগ সৃষ্টি করে। তাহলে এখন দেখো এইখানে উপযোগ সৃষ্টি করছে কিসে, এখানে উপযোগ সৃষ্টি করছে কিন্তু আমে, আম থেকে আমরা আরো বেশি ক্রেতা ভ্যালু পাচ্ছি বা আমাদের জন্য আরো বেশি সন্তুষ্টি বয়ে নিয়ে আসছে। তাহলে এইখানে আম থেকে যখন একটা প্রক্রিয়ার মাধ্যমে যে কিছু উপকরণ আছে সেই উপকরণগুলোকে কাজে লাগিয়ে আমরা যখন ক্রেতা ভ্যালু সৃষ্টি করতে পারবো বা আমাদের এই যে উপযোগ সৃষ্টি করতে পারবো, তখন সেটাই হয়ে যাবে হচ্ছে আমাদের কাছে উৎপাদন। আচ্ছা আশরাফ উদ্দিন লিখেছে আপু কুরিয়ারে পাঠিয়ে দেন, কুরিয়ারে পাঠালে চলবে না, চলো শিখিতে আসতে হবে, বনি ভাই আছে, আলামিন ভাই আছে, সবাই একসাথে বসে আম খাবো, কোনো কুরিয়ার হবে না। আজকে কোন অধ্যায় ক্লাস হবে? আজকে আমরা সব অধ্যায় নিয়ে একটু ব্রিফলি কথা বলবো। আশরাফ উদ্দিন খুব সুন্দর স্লাইড, থ্যাংক ইউ আশরাফ। আচ্ছা প্রথম অধ্যায় রিপ্লাই দিয়েছে, ঠিক আছে, প্রথম অধ্যায় যেহেতু উৎপাদন নিয়ে আমরা কথা বলছি আমরা একদম অস্বীকার করতে পারবো না যে এটা প্রথম অধ্যায় না। তাহলে উৎপাদনটা কি হলো? একটা প্রক্রিয়া যেখানে আমরা প্রাকৃতিক সম্পদ আহরণ করছি। তাহলে এখানে আমরা প্রাকৃতিক সম্পদ কি আহরণ করছি? আম। তারপর এখানে বিভিন্ন রূপগত উপযোগ সৃষ্টি করছি, এই যে এগুলো কিছু রূপগত উপযোগ সৃষ্টি করলাম যেটাতে কি হলো আমাদের সন্তুষ্টি অর্জন হলো, তাহলে সেটা হয়ে গেল হচ্ছে উৎপাদন। তাহলে দেখো এই যে আম, আম থেকে পণ্য, এখান থেকেই কিন্তু আমরা উৎপাদনের কনসেপ্টটা যে উৎপাদনটা কি এটা একটা উদ্ভাবন বা সৃষ্টি এই জিনিসটা বুঝতে পারলাম। এখন দেখো উৎপাদনের উপকরণ, উৎপাদনের উপকরণ চ্যাপ্টারটা সবাই যদি এক নজরে একটু দেখো তাহলে অনেকের কাছে কঠিন মনে হবে বা অনেক বড় মনে হবে। তবে হয়তো তোমরা যারা খেয়াল করছো তো আলহামদুলিল্লাহ, আর যারা খেয়াল করনি তারা দেখবা যে তোমাদের কিন্তু পুরো সব টপিক কিন্তু পড়তে হবে না, কিছু নির্দিষ্ট টপিক তোমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে, শুধুমাত্র তোমরা যদি সেই টপিক গুলো পড়ো সেগুলো পড়লেই তোমাদের হয়ে যাবে। এখন দেখো এক আর দুই, যে উৎপাদন আর উৎপাদনের উপকরণ, এই দুইটো অধ্যায় কিন্তু একটা আরেকটার সাথে ওতপ্রোত ভাবে জড়িত। উৎপাদনের উপকরণ কয়টা, কে বলবে এটা যে উৎপাদনের উপকরণ কয়টা? রাব্বি লিখেছে কোন সাবজেক্ট এটা, এটা উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন। মিতুল, মিতুল পাল, দ্বিতীয় পত্রের ক্লাস কবে? দ্বিতীয় পত্রের ক্লাস আগামী যে ক্লাসটা হবে সেখানেই আমরা ইনশাল্লাহ বিপণন নিয়ে ডিসকাস করব, ঠিক আছে? সেকেন্ড ক্লাসে, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণনের সেকেন্ড ক্লাসে আমরা বিপণন নিয়ে ডিসকাস করব। আচ্ছা নাইম মাহমুদ লিখেছে চারটা, গুড, চারটা উৎপাদনের উপাদান হচ্ছে চারটা। চারটা উপাদান কি কি? ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। এখন দেখো যে এই যে উৎপাদনের উপকরণের যে চারটা উপাদান, সেই চারটা উপাদান আমরা এখানে খুঁজে পাই কিনা,
তাহলে প্রথমেই যেটা আছে ভূমি, ভূমি আছে এখানে, কি ভূমি দেখতে পাচ্ছি? ভূমি বলতে কি, ভূমি কিন্তু এই যে উৎপাদনের উপকরণের সবচেয়ে আদি উপাদানটা হচ্ছে ভূমি। এই ভূমিটা হচ্ছে প্রাকৃতিক, আমরা দেখো যেটা বলে যে ভূপৃষ্ঠের যেটা উপরিভাগ সেটাকে কিন্তু আমরা ভূমি বলতে পারি। তবে যদি আমরা আরো ব্যাপক অর্থে দেখি, এই যে তোমার বায়ু বলো, পানি বলো, মাটি বলো, যা কিছু আছে, জলবায়ু, তাপমাত্রা, সূর্য, চাঁদ, মানে এভরিথিং, যা কিছু আমাদেরকে প্রভাবিত করে, যত প্রাকৃতিক সম্পদ আছে সেই সব প্রাকৃতিক সম্পদের সমষ্টি কিন্তু হচ্ছে ভূমি। তাহলে উৎপাদনের উপকরণের একটা জিনিস দেখো আমরা এখানে পাইলাম ভূমি, যে মাটিতে আমরা আমটা ফলাচ্ছি, আমের গাছটা করছি, সেটা হচ্ছে আমাদের ভূমি হয়ে গেল। তারপরে ভূমির পরে আছে হচ্ছে শ্রম। এখন এই যে এই গাছটা লাগানো, এখান থেকে ফল আসা, সেই ফলের যত্ন নেওয়া, তার আগে গাছের যত্ন নেওয়া, সেই ফলের জন্য অপেক্ষা করা, এখানে আমরা কি শ্রম দিচ্ছি না? কোন একটা ব্যক্তি যে উদ্যোগটা নিয়েছে যে আমি আম বাগান করব, আমটা আমাদের কাছে প্রক্রিয়াজাত, যারা জুস করে বা তোমার চকলেট বলো বা যে কোনো কিছুতে যারা আম ব্যবহার করে, তাদের কাছে এই কাঁচামাল পৌঁছে দেওয়ার জন্য যে উৎপাদক, যারা আমটা উৎপাদন করছে, তারা তো আগে উদ্যোগটা নিয়েছে যে হ্যাঁ আমি এরকম ভাবে আম উৎপাদন করব এবং সেটা বিভিন্ন জায়গায় পাঠাবো। তো তারা তখন কি করবে, তাহলে তাদেরকে একটা নির্দিষ্ট জমি নিতে হবে, সেখানে গাছ রোপণ করতে হবে, সেটা লালন পালন করা, বড় করা, সেখান থেকে ফল নিয়ে আসা, সার দেয়া ভালো, যাতে আমরা এখান থেকে ভালো ভালো আম পাই। তো সেগুলো যে করে, সে কি করে, সে কি শ্রম দিচ্ছে, এই যে কাজ করছে, এই কাজটা, এটাও তাহলে উৎপাদনেরই একটা উপকরণ, শ্রম। এই শ্রমটাও কি তাহলে আমরা কি আম বাগানের দিকে তাকালে পাচ্ছি? তাহলে দেখো ভূমিও আমরা আম বাগানের দিকে তাকালে পেয়ে গেলাম, শ্রমও পেয়ে গেলাম। এখন যদি আসে মূলধনের কথা, আমি যে এই যে আম গাছের চারাটা লাগাবো, সেই চারাটা লাগানোর জন্য সেই চারাটা আমাকে ক্রয় করতে হবে বা বানাতে হবে, আমি গাছটাকে বড় করব, সার দিব, সেই জন্য আমাকে কিছু অর্থ খরচ করে সেই সার বলো বা সেগুলো ক্রয় করতে হবে, আমের যত্ন আত্তি করা, তারপরে আম পাহারা দেওয়া, মানে সবকিছু মিলিয়ে কিন্তু নির্দিষ্ট পরিমাণের কিছু অর্থ আমার সেখানে ব্যয় হবে। এই যে অর্থ ব্যয় হবে বা প্রয়োজন হবে আমাকে আম মানে পরিপূর্ণ ভাবে উৎপাদন করার জন্য, তাহলে সেটা কি মূলধন আসলো। এখন এই যে তোমার হলো যে শ্রম, মূলধন বলো, তারপরে যে ভূমি, এই তিনটা উপাদান সঠিকভাবে হচ্ছে কিনা বা এই তিনটা উপাদানের সমন্বয়ে যে উপাদানটা গঠন হবে সেটাই হচ্ছে সংগঠন। কারণ যে আমার ভূমিটা প্রপার আমি পাচ্ছি কিনা বা আমার শ্রম মূলধন ঠিকভাবে আমার ব্যবসায় বা আমার উৎপাদন কার্যে কাজে লাগাতে পারছি কিনা, এই তিনটার যখন একত্রীকরণ করব তখন হয়ে যাবে সেটা হচ্ছে আমার সংগঠন। তাহলে এই চারটা উপাদান কাজে লাগাই কিন্তু আমরা উৎপাদনটা করতে পারবো, কারণ তাহলে কারণ হচ্ছে এরাই হচ্ছে তোমার উৎপাদনের চারটা উপকরণ। তাহলে উৎপাদন আর উৎপাদনের উপকরণ এই চার, এই দুইটা চ্যাপ্টার কি একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত না? তাহলে উৎপাদন কি, উৎপাদনের উপকরণ কি, আমাদেরকে খালি এই কনসেপ্ট গুলো একটু ব্রডলি পরবর্তীতে পড়তে হবে, বাট মেন বিষয় কিন্তু এইটাই, তুমি ওই ভূমি সম্পর্কে পড়বা, শ্রম সম্পর্কে পড়বা, মূলধন সম্পর্কে পড়বা, সংগঠন সম্পর্কে পড়বা, তাহলে সেকেন্ড চ্যাপ্টার শেষ। আর ফার্স্ট চ্যাপ্টারে তো তুমি এই যে উৎপাদনের ধারণা পড়লা, বৈশিষ্ট্য, গুরুত্ব, উৎপাদনশীলতাটা কি, বাস হয়ে গেল। এখন এখানে আরেকটা যেটা বিষয় আসছে, উৎপাদনশীলতাটা কি, যখন এগুলো আমরা ব্রডলি আলোচনা করব তখন তোমাদের সামনে ওটা আরো ভালো করে তুলে ধরব। তারপরে এখন দেখো উৎপাদন ব্যবস্থাপনা, ব্যবস্থাপনা শব্দটার মানেই হচ্ছে আমি সঠিকভাবে যে কোনো কিছু ম্যানেজ করতে পারছি কিনা। যে সে ওই আমের ব্যবসাটা করছে বা ধরো ওই যে জুস উৎপাদন করছে, চকলেট বলো, আমসত্ত্ব বলো বা জেলি বলো, যেটাই উৎপাদন করুক না কেন, সে যে এই যে উৎপাদন প্রক্রিয়াটা সঠিকভাবে চলছে কিনা, সঠিকভাবে সবকিছু প্রক্রিয়াকরণ হচ্ছে কিনা, এই সব কিছু যে ম্যানেজ করা, এই সেই ম্যানেজ করার বিষয়টাই আসবে হচ্ছে উৎপাদন ব্যবস্থাপনার মধ্যে, মানে উৎপাদন কার্য পরিচালনার জন্য যে ব্যবস্থাপনাটা সেটাই হচ্ছে উৎপাদন ব্যবস্থাপনা। যে উৎপাদনের যে প্রক্রিয়া বা উৎপাদনের যে কার্যাবলীগুলো আছে সেগুলো আমরা সঠিকভাবে পরিচালনা করতে পারছি কিনা বা ব্যবস্থা হওয়াটা, সেটাই হচ্ছে উৎপাদন ব্যবস্থাপনা। এখন দেখো পণ্য ডিজাইন, এই যে আম যে আছে এইটার যে ভ্যারাইটি, পণ্য ডিজাইন, যে হ্যাঁ এই আইসক্রিম
ক্রিমের শেপটা এরকম হবে, এই জেলি খেয়াল করে দেখবা যে জ্যাম বলো বা জেলি বলো সেগুলো কিন্তু কাঁচের বয়ামেই বেশিরভাগ রাখা হয়। কেন রাখা হয়? কারণ কাঁচের বয়ামে সেগুলো পারফেক্টলি ভালো করে মজুত করা যায়, নষ্ট হয় না। তারপরে যে জুসের, দেখো এখানে বিভিন্ন ভ্যারাইটির কিন্তু আমরা দেখতে পাচ্ছি, বড় বোতল, ছোট বোতল, ছোট বাচ্চাদের জন্য সবকিছু আছে এখানে। এগুলো সবকিছু কিসের মধ্যে পড়ছে? এগুলো সবকিছু বলছে পণ্য ডিজাইনের মধ্যে। এখন ধরো যদি তোমার বন্ধু বা তুমি দুজন, দুজনের পছন্দ অপছন্দ কিন্তু একরকম হবে না। এখন আমার কাছে হয়তো এই জুসের বোতলটা ভালো লাগতে পারে বলে আমি এই জুসের বোতল কিনবো, কিন্তু তোমার কাছে কিন্তু ওইটা ভালো নাও লাগতে পারে, তুমি এটা কিনবা। আবার যারা একদম ছোট ছোট বাচ্চারা আছে তারা কিন্তু এই যে তাদেরকে এই ধরনের জুসের বোতলগুলো প্রেফার করা হয়। এক একজনের পছন্দের সাথে এক একজনের পছন্দ মিলবে না, কারো হয়তো এই আমের জিলাপিটা ভালো লাগবে না, কারো আবার লাগবে। তো এই যে এক একজনের এক এক রকম পছন্দ, যেরকম এই যে ফোন ইউজ করার বিষয়ে, আমি হচ্ছে রেডমির ফোন ইউজ করতে পছন্দ করি বা করি, কিন্তু আমার বোন যে করে স্যামসাং এর ফোন ইউজ, তাহলে আমাদের পছন্দ কিন্তু একরকম না। তো এই জন্য যে এই যে পণ্যগুলো, এক একটা পণ্য এক এক রকম ভাবে ডিজাইন করা, কারণ এক একজনের পছন্দ অপছন্দ এক এক রকম। তো এই সবকিছু যার মধ্যে আছে সেটাই হচ্ছে পণ্য ডিজাইন। আচ্ছা, নাইম মাহমুদ লিখেছে উৎপাদনের উপকরণ গুলো, থ্যাংক ইউ, সঠিক হয়েছে তোমার অ্যান্সার। রবিউল হোসেন, এসএসসি ক্লাস হবে না? এসএসসির ক্লাস হবে না ম্যাম। আচ্ছা, ফাইম লিখেছে এসএসসি ক্লাস হবে না ম্যাম। এসএসসি ক্লাস তোমাদের জন্যই তো হবে না, এসএসসি ক্লাস তো সুন্দর হচ্ছিল, কিন্তু আপনারা তো অনেকেই আছে যারা নিয়মিত ক্লাস করে না। ওই যে একটা প্রথমে ক্লাসের প্রথমে বললাম না, মোটিভেশন ব্যাপারটা, যদি তোমরা দুই একজন করে ক্লাসে থাকো তাহলে কি সেই ক্লাসটা হবে? তখন তো টিচাররা সেই ক্লাসটা নিয়ে মজা পাবে না। আর বনি ভাইয়া তোমাদেরকে বলেছিল যে তোমাদের অ্যাটেন্ডেন্সটা বাড়াতে, কিন্তু তোমরা তো বাড়াওনি, এর জন্য বনি ভাইয়া বন্ধ করে দিয়েছে। আর গ্রুপে তো পোস্টও করেছে, এইচএসসি তে তোমাদের অ্যাক্টিভ থাকতে হবে, বেশি বেশি অ্যাক্টিভ থাকো, যাতে আমরা বেশি বেশি তোমাদের জন্য করতে পারি, তোমাদের কাছে বেশি ভালো সবকিছু পৌঁছে দিতে পারি। আচ্ছা, আমি ছিলাম হচ্ছে পণ্য ডিজাইনে। তো দেখো পণ্য ডিজাইন কিন্তু দুই ধরনের, পণ্য ডিজাইনে দুই ধরনের বিষয় খেয়াল করা হয়। একটা হচ্ছে পণ্যের ধরন বা আকার কেমন হবে, আরেকটা হচ্ছে পণ্যের গুণগত মান। অনেক ব্যাপার আছে যেখানে হয়তো আমাকে একটু বেশি অর্থ দিতে হবে, সেখানে কিন্তু আমার যে পণ্যের গুণ সেটাকে কিন্তু যারা একটু আপার লেভেলের আছে সত্যি কথা বলতে, বা যেটা আমাদের বাস্তবিক জীবনের হচ্ছে দৃষ্টিভঙ্গি সেখান থেকে যদি আমরা দেখি, তারা কিন্তু গুণটাকে বেশি প্রেফার করে। কিন্তু যারা একটু দরিদ্র বলতে পারো, তারা কিন্তু হয়তো ওই গুণটাকে ওইভাবে দেখে না। তাদের কাছে যেটা কি, যে তাদের যে সামর্থ্যটা আছে সেটা দিয়ে তারা কি ধরনের পণ্য নিতে চাচ্ছে, তার মানে একটা কোম্পানি বা হচ্ছে যে কোনো প্রোডাক্ট লঞ্চ করছে বা বাজারে উৎপাদন করছে দিচ্ছে, তাকে কিন্তু খেয়াল রাখতে হবে যে আমি কি ধরনের পণ্য দিব, পণ্যের ডিজাইন কেমন হবে বা গুণ কেমন হবে। কারণ সেভাবে করে কিন্তু আমার ক্রেতা বা ভোক্তারা আসবে। যারা দরিদ্র তারা সেই ধরনের তাদের পছন্দ মতো বা তাদের যেটা সামর্থ্য সেরকম পণ্য নিবে, বা যাদের হচ্ছে সামর্থ্য বেশি তারা গুণের দিকটা বেশি দেখবে। আর যেখানে আমরা গুণের দিকটা একটু বেশি দেখবো, সেখানে কিন্তু আমাদেরকে টাকাটাও একটু বেশি খরচ করতে হয়। আর আকার বা আকৃতির কথা যদি বলি, প্রয়োজন মাফিক কারো কোনো পণ্যের বেশি পরিমাণ দরকার হয়। ধরো যে পাউডারের যে প্যাকেট গুলো আছে, আমার বাসাতে ধরো 1 কেজি প্যাকেট যেটা সেটা কেনা হয়। এখন কারো বাসায় তো সে 1 কেজির প্যাকেট কেনা নাও হতে পারে, তার প্রয়োজন সেটা নাও হতে পারে। তার আছে সে বাসায় একা থাকে, যারা মেসে থাকে হলে থাকে, তাদের তো 1 কেজি পাউডারের প্যাকেট কেনার দরকার নাই। তখন কি হবে, সে ছোট্ট মিনি প্যাকেট এরকম কিনবে। তো এই যে আকার গঠন, এটা কি চাহিদার উপর ডিপেন্ড করছে। তো এই সব কিছু, যে পণ্যের আকার আকৃতি কেমন হবে, পণ্যের গুণ কেমন হবে, এই সব কিছু যেটার উপর ডিপেন্ড করে বা যেটার মধ্যে থাকে সেটাই হচ্ছে এই পণ্য ডিজাইন। তো আমের দিকে যদি আমরা তাকাই, তাহলে আমের থেকে যে জুস গুলো তৈরি হয় সেগুলোর দিকে আমরা দেখলে দেখবো যে এক একটা জুসের প্যাকেট এক এক রকম আকার, সেটা প্রয়োজনের ওপরেই কিন্তু হয়, এক একটার গুণ এক এক রকম। তো এইখানেই ছিল, ওই সবকিছু ছিল হচ্ছে পণ্য ডিজাইনের অন্তর্ভুক্ত। এখন যেটা আসছে সেটা হচ্ছে মান ব্যবস্থাপনা।
মান ব্যবস্থাপনার মধ্যে যেটা আসে যে আমার যারা ক্রেতা বা ভোক্তা আছে তাদেরকে আমি সন্তুষ্ট করতে পারছি কিনা, তাদের সন্তুষ্ট অর্জনের জন্য আমার পণ্যের মান ঠিক রাখা, তাদের কাছে সে পণ্যটা পৌঁছে দেওয়া, এই যে সামগ্রিক কাজগুলো, এই সামগ্রিক সকল কাজ আসছে হচ্ছে মান ব্যবস্থাপনার মধ্যে। তাহলে একটা পণ্য উৎপাদন থেকে শুরু করে এই যে ক্রেতা বা ভোক্তা পর্যন্ত পৌঁছাচ্ছে, এই যে সামগ্রিক বিষয়গুলো দেখো, এই এই যে পাঁচটা টপিক, এই পাঁচটা টপিকে এই একটা ঘটনা, এই একটা কনসেপ্টের মধ্যে চলে আসছে না, তাহলে কি তোমাদের কাছে কি এখানে আর মানে অচেনা বা কঠিন এরকম কি কিছু মনে হচ্ছে? একটা পণ্য শুরু হলো এভাবে, তারপরে ক্রেতা বা ভোক্তা পর্যন্ত পৌঁছালো এভাবে, জাস্ট এই কয়েকটা ধাপ, আর এই কয়েকটা ধাপেরই এই যে কয়েকটা টপিক, এখান থেকে আমাদেরকে জাস্ট কিছু টপিক পড়তে হবে, তাহলে এক্সামের জন্য আমাদের প্রিপারেশন ফুল কমপ্লিট হয়ে যাবে। কোনো চিন্তাই রাখতে হবে না যে আমি কি পড়ব, কতটা পড়ব, কতটুকু পড়লে পরীক্ষাতে কমন পাবো, এগুলো কোনো কিছু নিয়েই তোমাদেরকে চিন্তা করতে হবে না। এখানে আরেকটা জিনিস আমি বলবো ভুলে গেছিলাম, সেটা হচ্ছে বারবার আমি যেটা বলছি ক্রেতা বা ভোক্তা, ক্রেতা আর ভোক্তার মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে, এটা যে কোনো তোমাদের জন্য জেনে রাখাটা খুবই উপকার হবে যে ক্রেতা আর ভোক্তার জন্য পার্থক্যটা কি। সাপোজ ধরো, আচ্ছা নুসরাত মিনি, গুড আফটারনুন টিচার, আচ্ছা ধরো নুসরাত মিনিকে নিয়ে কথা বলি। নুসরাত মিনি তার বাবাকে ফোন দিয়েছে যে সে একটা বিস্কুটের প্যাকেট খাবে, হ্যাঁ মানে বিস্কুট খাবে আর কি, প্যাকেট তো খাবে না, বিস্কুট খাবে। তো সে মিনি হচ্ছে বাবাকে ফোন দিয়ে বললো যে বাবা তুমি আমার জন্য এটা নিয়ে আসো, আচ্ছা সাপোজ ধরলাম নাটি বিস্কুট খাবে, হ্যাঁ তো নিয়ে আসো। তো এই যে বাবা যে তার জন্য এই বিস্কুটটা কিনে নিয়ে আসলো বা ক্রয় করলো, বাবা কিন্তু ওখানে ক্রেতা, কিন্তু বাবা কিন্তু যদি বিস্কুটটা না খায় সে কিন্তু ভোক্তা হলো না, মিনি যখন বিস্কুটটা খাইলো সে তখন ভোক্তা হয়ে গেল। তো ক্রেতা আর ভোক্তার মধ্যে কিন্তু এই পার্থক্যটা আছে, যে নিজে ভোগ করবে ওই উৎপাদিত পণ্যটা সে হবে হচ্ছে ভোক্তা, আর যে ওই উৎপাদিত পণ্যটা ক্রয় করবে সে হবে হচ্ছে ক্রেতা। তাহলে এইটাই ছিল মোটামুটি তোমাদের আজকের ক্লাসের বিষয় বা সংক্ষিপ্ত সিলেবাসের আলোচনা। আমি যেটা তোমাদেরকে দিতে চাইছি সেটা হচ্ছে যে কিভাবে আমরা সহজেই একটা পুরো বইটাকে, একটা স্টোরি বলো বা ওই বইয়ের কনসেপ্ট, মানে আমাকে কি কি চ্যাপ্টার পড়তে হবে, সে সহজেই এটা আমরা নিজেদের মধ্যে নিতে পারি, মাইন্ডটা সেট করতে পারি যে না আমাকে এতটুকু পড়তে হবে, এতটুকু পড়লে আমার জন্য হয়ে যাবে। আর নেক্সট ক্লাসে যেটা বললাম যে বিপণন নিয়ে আমরা কথা বলবো সেটা তো থাকছে, আর এই ক্লাসগুলো থেকে কি কি টপিক পড়তে হবে, কি টপিক ইম্পর্টেন্ট, এবং সৃজনশীল ক খ গ এবং ঘ এছাড়াও যে এমসিকিউ গুলো আছে সেগুলো তো তোমরা মানে আস্তে আস্তে পেয়ে যাবা, আর এছাড়াও যারা গ্রুপে আসো তারা তো জানো যে আমি গ্রুপে কিন্তু নিয়মিত তোমাদের জন্য পোস্ট করি, তো তোমরা একটু অ্যাক্টিভ থাকবা, দেখবা যে তোমরা পোস্টগুলোতে তোমাদের এই যে উৎপাদন ব্যবস্থাপনা বলো বা আদার্স সাবজেক্ট বলো, মানে যে আমি আদার্স যেটা নিই সংগঠন, এই রিলেটেড সাজেশন বা কোনো প্রশ্ন, সেই সব কিছু কিন্তু সেই পোস্টে তোমরা আমাকে কমেন্ট করতে পারো বা আমার সাথে অ্যাড থাকতে পারো, তাহলে সব কিছু সমাধান বলো বা এই যে যত প্রশ্ন যে সলিউশন সব কিছু আছে সব কিছু ইনশাল্লাহ পেয়ে যাবা। আবার ইনশাল্লাহ দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, পরশু দিনই তোমাদের সাথে আমার সংগঠন ক্লাস আছে, আশা রাখবো যে তোমরা সবাই উপস্থিত থাকবে। থ্যাংক ইউ।